নমস্কার, আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ। আমি আপনাদের সাথে রয়েছি অপর্ণা ভট্টাচার্য। আজকের বিশেষ বিশেষ খবর, ফের উত্তপ্ত বাঁকুড়া জেলার ইন্দাস থানার অন্তর্গত মঙ্গলপুর অঞ্চলের গেচক গ্রাম। দলের অভিযোগ যে আপনারা ওদের উপর অত্যাচারটা বেশি করেছেন, এই ব্যাপারে আপনি কি বলবেন? আবারও উত্তপ্ত বাঁকুড়ার ইন্দাস থানার অন্তর্গত মঙ্গলপুর অঞ্চল, মঙ্গলপুর অঞ্চলের গেচক গ্রাম। গেচক গ্রামে বেশ কিছু পরিবারকে বিজেপি করার জন্য 100 দিনের কাজ করতে দিচ্ছে না বেশ কয়েকজন তৃণমূল কর্মীরা। এমনই অভিযোগ বেশ কিছু জব কার্ড কর্মীদের। তারা যথারীতি কাজে যোগ দিতে গিয়েছিলেন, কিন্তু কাজ করতে বাধা দেয় শাসক দলের কিছু ব্যক্তি। সেই নিয়ে ঝামেলা শুরু হয় দুই পক্ষের মধ্যে, আহত হয়েছে বেশ কয়েকজন। স্থানীয় সূত্রের খবর, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে হাজির হয়েছিলেন ইন্দাস থানার বিশাল পুলিশ বাহিনী। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে আমাদেরই প্রতিনিধি মিলন পাঁজা, কি জানাচ্ছে ওখান থেকে, চলুন শুনে নেওয়া যাক। মিলন, তোমার কাছ থেকে জানতে চাইবো এই মুহূর্তে কোন জায়গার ঘটনা এটি, যদি বিস্তারিতভাবে কিছু বলো। এই মুহূর্তে উপস্থিত হয়েছি ইন্দাস বিধানসভার গেসো গ্রামে। এখানকার বাসিন্দাদের অভিযোগ যে এরা 100 দিনের কাজ পাচ্ছে না। আমরা জেনে নেবো যারা যারা কাজে গিয়েছিলেন, যেসব ব্যক্তিরা বা মহিলারা, কেন কাজ তাদেরকে দেওয়া হয় না এই ব্যাপারে আমরা জেনে নেবো। সরাসরি চলে যাবো তাদের কাছে। আপনি জব কার্ড করতে গিয়েছিলেন? না, আমি জব কার্ড করতে যাইনি, আমার মা গিয়েছিল। আপনারা শুনলেন, জব কার্ড কর্মীরা বলতে চাইছেন তারা নাকি বিজেপিকে ভোট দিয়েছে, সেই কারণে তারা বঞ্চিত থাকবে জব কার্ডের কাজ থেকে। ঠিক এই বিষয় নিয়ে কি জানাচ্ছেন ইন্দাস ব্লকের সভাপতি, শুনব। মঙ্গলপুর অঞ্চলের বারবার রিপোর্ট বিজেপি করার অপরাধে 100 দিনের কাজ থেকে তারা বঞ্চিত হচ্ছে, এই বিষয়ে আপনি যদি একটু কিছু বলেন। 100 দিন কাজ থেকে বঞ্চিত হয়নি, প্রত্যেকটা পঞ্চায়েত স্তরেই কাজ হচ্ছে। যেমন ইন্দাস ব্লকের প্রত্যেকটা পঞ্চায়েত হচ্ছে, মঙ্গলপুরও সেরকম হচ্ছে। তবে বিজেপি ভোটে হেরে যাওয়ার পর বিজেপি তার পায়ের তলায় মাটি পাওয়ার জন্য বিভিন্ন জায়গায় বিশৃঙ্খল করে চলেছে। যেমন এখন সরকারিভাবে যে বিধিনিষেধ আছে, যে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে, ঠিক আছে, অল্প সংখ্যক লোক নিয়ে 100 দিনের কাজ করার জন্য নির্দেশ আছে। সেই হিসাবে আমাদের ওখানে যারা সুপারভাইজার আছে, পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে এবং পঞ্চায়েত মেম্বাররা ডিসিশন নেয়, প্রত্যেকটা বাড়ি থেকে একজন করে ব্যক্তি কাজ করবে। তারপর তাদের 1 সপ্তাহ হয়ে যাওয়ার পর আবার অন্য ব্যক্তিরা আবার কাজ করবে। এইভাবেই প্রত্যেকটা বাড়ি থেকে একজন করে মেম্বার নিয়ে কাজটা শুরু হয়েছিল। বিজেপির কিছু লিডারশিপ এটাকে বিশৃঙ্খল লাগিয়ে একটা নোংরা রাজনীতি করার চেষ্টা করছে। ওরা ভোটে হেরে গেছে, বিভিন্ন জায়গায় ধরাশায়ী হয়েছে, এখন একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে নৌরাজ্য সৃষ্টিকর চক্রান্তের মধ্য দিয়ে তারা নতুন করে তাদের পায়ের তলার মাটি ফিরে পাওয়ার চেষ্টা করছে। এবং এই জায়গায় সর্বত্রভাবে এটা করছে নির্মল ধারা। আমাদের এখন 90 যে এমএলএ সাহেব আছেন, তিনি এই নোংরা রাজনীতিটা করছেন। এবং যেহেতু ওরও এই অঞ্চল, ও প্রতিদিন এই নোংরা রাজনীতিটা করার চেষ্টা করছে। আজকে সুপারভাইজারকে ওখানে মারধর করা হয়েছে, সেটাও পঞ্চায়েত স্তর থেকে এবং সুপারভাইজারের পক্ষ থেকে থানায় লিখিত আকারে জানা হয়েছে। বাকি যা ব্যবস্থা নেবে সেটা আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসন এই ব্যাপারে কী বলছেন? প্রশাসন তদন্ত করবে, তারা নিজেদের
সিদ্ধান্ত নিচ্ছে জানি সেই ব্যাপারে আমার কিছু বলার। আজকের যে অভিযোগ ইন্দাস বিধানসভার গেছো গ্রামে বিজেপি করার অপরাধে 100 দিনের কাজে থেকে বঞ্চিত হয়েছে, এই ব্যাপারে আপনি কি বলবেন? দেখুন, সারা পশ্চিমবাংলায় এই জিনিসটাই হচ্ছে যে যারা বিজেপি কর্মী তাদেরকে 100 দিনের কাজ থেকে বঞ্চিত করা হচ্ছে। সেই রকম তারই প্রতিফলন একটা হয়েছে মঙ্গলপুর অঞ্চলের গেছোপুতে, যেটা আমার কাছে ইনফরমেশান এসেছে আর কি, যে যারা আমাদের কাছ থেকে তথ্য পেলাম আর কি, যে এরকম মতো ব্যাপার আমাদেরকে কাজ থেকে বঞ্চিত করা হচ্ছে, 100 দিনের কাজ থেকে বঞ্চিত করা হচ্ছে। গ্রামের মহিলারা এবং যারা সকল কাজ করতে ইচ্ছুক সেই সব মহিলাদের রোষে হয়তো সুপারভাইজাররা পড়েছে এবং ঠিলাঠিলি হয়েছে, এরকম একটা কাণ্ড আমি শুনলাম। তৃণমূল কর্মীদের অভিযোগ যে এমন ঠেলাঠিলি হয়েছে বা তাকে হসপিটালাইজ করতে হয়েছে, এ ব্যাপারে আপনি কি বলবেন? এবার দেখুন, হসপিটালাইজ হয়েছে না কি হয়েছে সেই ব্যাপারটা তো আমি তো ওইখানে স্পটে যাইনি, যেটুকু একদম জনতার রোষে পড়েছে, হয়তো ধরুন লকডাউনের ইয়েতে তারা কাজ হারাইছে, এখন তো মানুষ ঘরের বাইরে যেতে পারছে না, তারা কি দুমুঠো অন্ন পাচ্ছে না, সেই হিসাবে হয়তো ধরুন ঠিলাঠিলি ধাক্কাধাক্কি তো একটা হতেই পারে। এবার সেইভাবে কোনো মারপিটের যে খবর পেয়েছে সেটা নয়। ওনাদের অভিযোগ যে কোভিড প্রোটোকল মেনে সবাইকে কাজে নেওয়া যাচ্ছে না, এই কারণে এটা কোনো বিজেপি করার জন্য নয়। সেটা ওনাদেরকে যদি বুঝিয়ে বলে যে দেখুন এই এখন এক সপ্তাহ হচ্ছে, এই সব যে সব নামগুলো এসেছে তাদেরকে নেওয়া হচ্ছে, পরবর্তী ইয়েতে তা তোমাদেরকে নেওয়া হবে, সেটা বলে দিলে তারা হয়তো এইরকম জিনিসটা ঘটবে না। নিশ্চয়ই একটা তাদেরকে যদি মানিয়ে নেয় যে দাদা দাদা দেখুন এইভাবে যে এই জিনিসটা কোভিড প্রোটোকল মেনে এটা করতে হচ্ছে, তা আপনারা বিডিওর কাছেও জানুন এবং প্রধানের কাছেও জানুন যে এটা এইভাবেই করা হচ্ছে, তাহলে বা সমস্যার সমাধান আসবে। বলছি যে আরেকটাই ইয়ে হচ্ছে, অভিযোগ হচ্ছে যে যে মঙ্গলপুর ছাড়াও আরও মানে মানে আদার্স জায়গায় হচ্ছে, তাহলে আপনি যে একজন মানে বিধায়ক হয়ে ব্যবস্থা কি নেবেন? দেখুন, এটা হচ্ছে সারা পশ্চিমবাংলায়, এই তো আগে বললাম যে এটা সারা পশ্চিমবাংলা জুড়ে হচ্ছে। আমরা গতকাল রাজভবনে গিয়েছিলাম এই বিভিন্ন ব্যাপার নিয়ে কথা বলতে, যেখানে 100 দিনের কাজ থেকে বঞ্চিত করা হচ্ছে এবং এখনও পর্যন্ত সন্ত্রাস চলছে, বিভিন্ন জায়গায় সন্ত্রাস চলছে। এটা তো আপনারাও হয়তো বিভিন্ন জায়গায় খবর করেছেন যে যেসব জায়গাতে মানুষ মানে সাধারণ বিজেপি কর্মী তাদেরকে পর্যন্ত ঘরের বাইরে বেরোতে দিচ্ছে না, যদি বা তারা ঘরে এসেছে তাদের ঘর থেকে ঘর বন্দি করে রেখে দেওয়া হয়েছে বাজার ঘাট, এবং কোনোরকম কাজে তাদের কাজ থেকে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। এইসব কাহিনী তো দিন নিত্যদিন আমার কানে আসছে। এরপরে কি প্রশাসনের কাছে গিয়েছিলেন যে বাড়ি ফেরানোর জন্য তাদের কোনো আশ্বাস দেওয়ার জন্য? হ্যাঁ, প্রশাসনের কাছে তো আমি তো প্রায় মাসে মাসে হয়তো মাসে একবার করে কি 15 দিন অন্তর যাওয়ার একটা মানে ইয়ে করেছি, তো আমি অলরেডি 2-3 বার মানে প্রশাসনের দ্বারস্থ হয়েছিলাম যে দেখুন এইসব এখনও পর্যন্ত যে সব খবর আসছে যে মানে আমাদেরকে ঘরে ঢুকোনো হচ্ছে, ঘরে ঢুকোনোর পর কিন্তু আমাদেরকে অত্যাচার করা হচ্ছে, সেখানে প্রশাসনকে বলেও কিন্তু কোনো কাজ হচ্ছে না, এই কথাগুলো কিন্তু আমার কানে আসছে। প্রশাসন কি বললেন? প্রশাসন আশ্বাস দিচ্ছে যে আর কোনো রকম ইয়ে হবে না, কিন্তু তার ফলেও তো হচ্ছে। কেন্দ্রকে কি আপনি ইয়ে করছেন জানাচ্ছেন? কারণ হচ্ছে 100 দিন কাজটা তো ইয়ে সরকারে, কেন্দ্র সরকারে, কিন্তু রাজ্য সরকার কিন্তু কন্ট্রোল করে, কিন্তু আপনি যে আপনার এলাকায় যে এই ধরনের কাজ হচ্ছে বা কাজ করতে দিচ্ছেন, আপনি কি একে জানিয়েছেন, কেন্দ্রকে জানিয়েছেন? হ্যাঁ, সে তো জানানো হচ্ছে আমাদের ধরুন যে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী মহাশয় এই ব্যাপার নিয়ে উনি কেন্দ্রকে জানাইছেন, আগামীকাল তো এই ব্যাপার নিয়েই সব যাওয়া হয়েছিল। বিধায়ক হয়ে ব্যবস্থা কী নেবেন? দেখুন, এটা হচ্ছে সারা পশ্চিমবাংলায়, এই তো আগে বললাম যে এটা সারা পশ্চিমবাংলা জুড়ে হচ্ছে। আমরা গতকাল রাজভবনে গিয়েছিলাম এই বিভিন্ন ব্যাপার নিয়ে কথা বলতে, যেখানে 100 দিনের কাজ থেকে বঞ্চিত করা হচ্ছে এবং এখনও পর্যন্ত সন্ত্রাস চলছে, বিভিন্ন জায়গায় সন্ত্রাস চলছে, এটা তো আপনারাও হয়তো বিভিন্ন জায়গায় খবর করেছেন যে যেসব জায়গাতে মানুষ মানে সাধারণ বিজেপি কর্মী তাদেরকে পর্যন্ত ঘরের বাইরে বেরোতে দিচ্ছে না, যদি বা তারা ঘরে এসেছে তাদের ঘর থেকে ঘর বন্দি করে রেখে দেওয়া হয়েছে বাজার ঘাট, এবং কোনোরকম কাজে তাদের কাজ থেকে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে, এইসব কাহিনী তো দিন নিত্যদিন আমার কানে আসছে। এরপরে কি প্রশাসনের কাছে গিয়েছিলেন যে বাড়ি ফেরানোর জন্য তাদের কোনো আশ্বাস দেওয়ার জন্য? হ্যাঁ, প্রশাসনের কাছে তো আমি তো প্রায় মাসে মাসে হয়তো মাসে একবার করে কি 15 দিন অন্তর যাওয়ার একটা মানে ইয়ে করেছি, তো আমি অলরেডি 2-3 বার মানে প্রশাসনের দ্বারস্থ হয়েছিলাম যে দেখুন এইসব এখনও পর্যন্ত যে সব খবর আসছে যে মানে আমাদেরকে ঘরে ঢুকোনো হচ্ছে, ঘরে ঢুকোনোর পর কিন্তু আমাদেরকে অত্যাচার করা হচ্ছে, সেখানে প্রশাসনকে বলেও কিন্তু কোনো কাজ হচ্ছে না, এই কথাগুলো কিন্তু আমার কানে আসছে। প্রশাসন কি বললেন? প্রশাসন আশ্বাস দিচ্ছে যে আর কোনো রকম ইয়ে হবে না, কিন্তু তার ফলেও তো হচ্ছে।
কেন্দ্রকে কি আপনি ইয়ে করছেন জানাচ্ছেন, কারণ হচ্ছে 100 দিন কাজটা তো ইয়ে সরকারে কেন্দ্র সরকারে, কিন্তু রাজ্য সরকার কিন্তু কন্ট্রোল করে, কিন্তু আপনি যে আপনার এলাকায় যে এই ধরনের কাজ হচ্ছে বা কাজ করতে দিচ্ছেন, আপনি কি ইয়েকে জানিয়েছেন, কেন্দ্রকে জানিয়েছেন? হ্যাঁ, সে তো জানানো হচ্ছে আমাদের ধরুন যে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী মহাশয় এই ব্যাপার নিয়ে উনি কেন্দ্রকে জানাইছেন, আগামীকাল তো এই ব্যাপার নিয়েই সব যাওয়া হয়েছিল। মোবাইল ইন্ডিয়া, অনলাইনের থেকেও সস্তায় কম দামে মোবাইল পেতে আমাদের শোরুমে আসুন, পুরাতন ফোন এক্সচেঞ্জ করে নতুন ফোন কিনুন, 0% ইন্টারেস্টে সহজ কিস্তিতে বাজাজ HDB, TVS, হোম ক্রেডিট ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ভিভো, ওপো, রিয়েলমি, রেডমি, পোকো, নার্সো ফোন পাওয়া যায়। ঠিকানা কামারপুকুর চটি, আরামবাগ রোড, হুগলি। মোবাইল নম্বর 9732627262, 7908993366। মোবাইল ইন্ডিয়া।